সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একটি পরিবারের 3 জন নিহত হয়েছেন। গতকাল শনিবার মক্কা থেকে উমরা শেষে দাম্মামে ফেরার পথে আল কাসিম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন 2 জন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি মহল্লার মোবারক শেখ, তার ছেলে তানজিল আবদুল্লাহ মাহি ও ছোট মেয়ে মাহিয়া। আহত ব্যক্তিরা হলেন মোবারকের স্ত্রী আফরোজা বেগম ওরফে সীমা ও মেয়ে মিথিলা আক্তার ওরফে মিম। তারা সবাই সৌদি আরবের দাম্মামে থাকতেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, মোবারক 25 বছর ধরে সৌদি আরবের দাম্মাম শহরে থাকতেন। সেখানে তিনি একটি ওয়ার্কশপের ব্যবসা করতেন। স্ত্রী সন্তানেরা তার কাছেই থাকতেন। বড় মেয়ে মিথিলা কিছুদিনের মধ্যেই উচ্চশিক্ষার জন্য কানাডা যাবেন, সেজন্য পরিবারের সবাইকে নিয়ে ওমরা পালন করতে দাম্মাম থেকে মক্কায় যান মোবারক। ওমরা শেষে একটি ল্যান্ড ক্রুজার চালিয়ে সবাইকে নিয়ে দাম্মামে ফিরছিলেন মোবারক। শনিবার সৌদি আরবের স্থানীয় সময় ভোর 4:30 দিকে আল কাসিম এলাকায় পিছন থেকে একটি গাড়ি মোবারকের গাড়িকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দেয়। এ সময় মোবারকের গাড়িটি কয়েকবার ডিগবাজি খায়। ঘটনাস্থলে মোবারক, তানজিলা ও মাহিয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় আফরোজা ও তার মেয়ে মিথিলাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখনও চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি মহল্লার বাসিন্দা শেখ মোহাম্মদ আলী ও আলেয়া বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে মোবারক ছিলেন দ্বিতীয়। তাদের আদিবাড়ি চরবুদ্ধন এলাকার গাজীটেক ইউনিয়নের হোসেনপুরে। নিহতের স্বজনেরা লাশগুলো সৌদি আরব থেকে দেশে দ্রুত ফেরত আনতে সরকারের কাছে দাবি জানান। গত বুধবার দিন হলো রাত্রে আমাদের ফোন করে বলছে যে ভাই আমি হিসেবে গেছি, আমাদের হলো মক্কায় যাইতেছি, বাচ্চাদের পরীক্ষা শেষ, একটু ঘুরে আস। আর একটা বড় মেয়ে এলো কানাডার ফ্লাইট উঠে যে এই মাসের 23 তারিখ বলছে যে ও তো কানাডায় চলে যাবে নে, সবারই নিয়ে গ্যাস গেছে, যায় মক্কায় যায় উমরা করছে, তারপরে মদিনাইটা গত রাতের আগে রাতে ওইখান থেকে ঈশার নামাজ পড়ে ওইখান থেকে রওনা দিচ্ছি। পথের মধ্যে যে আল কাসিম নামে একটা জায়গা আছে ওইখানে এসে রাত 3টার দিকে হলো অ্যাক্সিডেন্ট। বলে আসতে আমাদের আনতে হবে, আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন যে লাস্টটা বাংলাদেশের।